সুপ্রভাত বন্ধুরা, আরও একটা সুন্দর সকালে জানাই তোমাদের স্বাগত আমার পরিবারে। তো দেখো সকাল হয়ে গেছে, আর এইদিকে দেখো স্ট্রবেরিটা কেমন আমার চারিপাশ দিয়ে চরকি পাক খাচ্ছে, যেন প্রদক্ষিণ করছে। ওই রকমই করবে নিচে থাকলে। অবশ্য এখন ওকে বেশিরভাগ সময় নিচেই ছেড়ে রাখা থাকে সাপের ভয়ে। তো এখন দেখো সকালবেলা আমি মাছগুলোকে খেতে দিতে চলে এসেছি। তো রোজ সকালবেলা এইভাবে মাছকে খেতে দেওয়া, স্ট্রবেরিকে খেতে দেওয়া, জিমি পুচন এদেরকে খেতে দেওয়া দিয়েই শুরু হয়। তারপরে নিজের কাজকর্ম শুরু করি। তো ওরা বেশ নিচে এই জলের মধ্যে এই মানি প্ল্যান্ট গাছ, তারপর ইয়ে কী বলে ওয়াটার লিলি গাছ, এইগুলো দেওয়ার পর না ওরা বেশ ভালোভাবেই এখানে আছে জানো। এই গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। এবার আমি যাই রান্নাটা বসাই, মানে পুচনের জন্য টিফিনটা বানাবো। তো টিফিনে আজকে আমি ওকে বানিয়ে দিচ্ছি হচ্ছে, না প্রথমে আমি তরকারিটা বসাবো টিফিনের জন্যে, তারপরে আমি ওকে পরোটা বানিয়ে দেবো। আজকেও টিফিনে ভেবেছি পরোটা আর আলুর তরকারি দেব। তো ও না, ওকে যদি বলি মুড়ি নিয়ে যেতে, তো মুড়ি নিয়ে যেতে একদম পছন্দ করে না, বলবে চাউমিন ম্যাগি এইসব দিতে। তো রোজ রোজ চাউমিন ম্যাগি ভালো না, তাই আমি কি করি অল্প তেলে শেঁকা শেঁকা পরোটা বানিয়ে দিই, দিয়ে সেটা আমি টিফিনে দিয়ে দিই, আর তার সঙ্গে বাড়িতে বানানো কিছু মশলা ছাড়া তরকারি, কেন আমাদের বেশিরভাগ রান্নাই মশলা ছাড়া হয়। তো এই দেখো এখন আমি আলুর তরকারিটা বানাতে বসিয়ে দিয়েছি। তো এটা আমি একদম প্লেন পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি, আর তরকারিতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়েছি একটুখানি ঝালের জন্য। তো আজকে আমি যেই ভুলটা করে ফেলেছি, প্রথমেই কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি কি করি তরকারিতে একদম ধরো ঝোলে বসিয়ে দিই, ঝোল মানে জল দিয়ে বসিয়ে দিই, তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিই। তো আজকে দেখো মাথায় হেয়ার কালার করব। তো আমি এই হেয়ার কালারটা নিয়ে এসেছি, এটা তোমাদের দেখানোর একটাই কারণ, এটা দাম দেখো 20 টাকা, কিন্তু এই হেয়ার কালারটা এত ভালো তোমাদেরকে কি বলবো। মানে আমি যে এর আগে এত টাকা দিয়ে হেয়ার কালার পার্লারে গিয়ে করিয়েছি, তার থেকে এই হেয়ার কালারটা অনেক ভালো, মানে মাত্র 20 টাকা দাম। আর এটা আমি মাসে দুবার ইউজ করি, ধরো একবার দিলে মোটামুটি 15 দিন মতন চলে যায়, আর সুন্দর খুব সুন্দর কালারটা আসে, বেশ ভালো। এটা তোমরা ইউজ করতে পারো, দেখো কাভেরি কোম্পানির 20 টাকা দাম এটার। তো এইটা এবার আমি মিক্স করে নেব। তো আমি যখনই এই কী বলে হেয়ার কালারগুলো কাপের মধ্যে মিক্সড করি, তখনই পুচন টুক করে দৌড়ে চলে আসে, বলে দাও মাম্মি আমি মিক্সড করে দিচ্ছি, আমি তোমার মাথায় লাগিয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু মানে এই হেয়ার কালার লাগাতে গিয়ে হাতে একটু একটু কালার লেগে যায়, তাই পুচনকে আর আমি হেয়ার কালারটা লাগাতে দিই না মাথায়। তো আমি নিজেই লাগিয়ে নিই, কিন্তু তাও ও আওয়াজ শুনতে পেয়েছে, এক্ষুনি চলে আসবে আর এসে দেখবে টুক করে কাপটা দৌড়বে, দিয়ে বলবে দাও গুলে দিই গুলে দিই। কিন্তু আমি তাও লুকিয়ে ছুপিয়ে যতটা পারি করে নিচ্ছি। এই দেখো প্রথমে এটার মধ্যে ডেভেলপার থাকে একটা, আর একটা থাকে হচ্ছে হেয়ার কালার। তো আমি ডেভেলপারটা আগে নিয়ে নিলাম, তারপর হেয়ার কালার। এবার এটাকে ব্রাশ দিয়ে ভালো করে ঘুটে নেব। তাহলে এটা গোটা রেডি, ওই দেখো পুচনের হাত। তো এই দেখো এখানে বসেই আমি মাথায় হেয়ার কালারটা দিই। এই আলনা ইয়ে আয়নাটার অবস্থা দেখছো তো, এটা হচ্ছে পুচনের স্থাপত্য শিল্প, আর পেছনের দেয়ালটাও দেখতে পাচ্ছ। তো দেখো আমার হেয়ার কালার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কপাল একটু আত্তু লেগে গেছে, তো সেটাও আমি পরিষ্কার করে নেব একটু তুলো দিয়ে টোনার দিয়ে। তো এই মামার না মাথার এই সামনের দিকে চুলগুলো শুধু পেকে যায়, মাথার ভেতর দিকে পিছন দিকে অতটা চুল পাকে না, কিন্তু সামনের দিকে, আর সামনের দিকে পাকলে বড্ড লজ্জা লাগে তাই। তো এবার আমার ইয়ে পুচনের স্নানটান কমপ্লিট, এবার পুচনকে আমি খাওয়াতে বসবো। তো ভাতটা বেড়ে নিচ্ছি, ভাতের সাথে রোজই ওর জন্য একটা আলু সিদ্ধ ডিম সিদ্ধ এরকম থাকে, কারণ ও সিদ্ধটা খেতে একটু ভালোবাসে। আর সকালবেলা স্কুল যাওয়ার সময় তো তেমন কিছু মানে তেমন কিছু রান্না হয়ও না অত তাড়াতাড়ি, তো শুধু ধরো এই ভাত আলু সিদ্ধ আর সঙ্গে যা একটু তরকারি থাকবে, তরকারি টরকারি সেটা দিয়ে ভালো করে মেখে খাইয়ে দেবো, আর একটু ঘি দিয়ে এটা মেখে দিই, কারণ ঘি দিয়ে খেতে ও খুব ভালোবাসে। ঘি দিয়ে আলু সিদ্ধটা ভালো করে মেখে চটকে খাইয়ে দেবো, ব্যাস ও টপ খেয়ে নেবে। এবার দেখো পুচনের টিফিনটাও আমি রেডি করে ফেলেছি। আজকে টিফিনে আমি ওকে পরোটা আর আলুর তরকারি দিয়েছি, দেখলেই তোমরা আলুর তরকারি বানিয়েছি, আর অল্প তেলে শেঁকা শেঁকা পরোটা, আর সঙ্গে একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ ও পরোটাটা চিনি দিয়ে খেতে ভালোবাসে। তো দেখি কি করে, টিফিনটা আজকে কমপ্লিট করে নাকি। তো এবার দেখো স্কুলের জন্য চলে যাচ্ছে।
আমাদের বারান্দায় রাখা টাইম ফুলের গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে? আমি সারাদিন এতবার দেখি মনে হয় যেন আমারই নজর লেগে যাবে। আর এই যখন ফুলগুলো ফোটে না, দুর্দান্ত লাগে। গোটা গাছ জুড়ে ফুল ফুটে, কিন্তু কিছু অল্প সময়ের জন্যই ফুলটা ফুটে থাকে, তার জন্য একটু যা কষ্ট হয়। তবু চারিদিক কেমন সবুজ। আর এই দেখো, এবার আমি সকালের জলখাবার বানাতে চলে এসেছি। তো পুচনকে তো শেখা শেখা পরোটা বানিয়ে দিলাম, কিন্তু আমার বাবার আবার এরকম কি বলে ডুবো তেলে ভাজা পরোটা খুব পছন্দ। তো এটা পরোটা কাম লুচি, মানে পরোটা সেপে লুচি আর কি। তো এরকমভাবে ডুবো তেলে, ছাঁকা ছাঁকা তেলে আমি পরোটাটা ভেজে নেব। আর তরকারি তো কড়াই আছে ধরো। তো আমি এবার পরোটা টরোটা ভেজে খাবারটা, সকালের জলখাবারটা রেডি করে তারপর আমি স্নান করে পুজো করে এসে খাবো। তো এই দেখো, সকালের পরোটা সব ভাজা কমপ্লিট আমার বাবার আর মায়ের জন্যে। আর এইখানে তো জানোই আলুর তরকারি করা আছে। তো এইগুলো একদম সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করে পুজো করতে চলে যাব। আমার স্নান টান কমপ্লিট, স্নান করে একদম পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো এখনও ছাদেই আছি। আর আকাশে দেখেছো কি রোদ, কি রোদের তাপ। জামা কাপড় মানে এক ঘন্টাও লাগছে না, এক ঘন্টা মানে আধা ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। ভালো করে চিপে মেলে দিলে আধা ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। আর আকাশ, আকাশের অবস্থাটা তোমাদের দেখাই একবার। দেখো আকাশ, দেখো নীল আর সাদা পেঁজা তুলোর মতন মেঘ। এই আকাশ দেখে কে বলবে এটা বর্ষার আকাশ, মানে আষাঢ় মাসের আকাশ। আষাঢ় মাসের আকাশে কালো মেঘ থাকে, বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হয়, কিন্তু দেখো এ তো মনে হচ্ছে শরৎকালের আকাশ। এই যদি আষাঢ় মাসেই যদি শরৎকাল চলে আসে, তাহলে পুজোর সময়তে কী হবে? আকাশ দেখেই বোঝা যাচ্ছে মা দুর্গা আসছে। কি ভালো লাগে না বলো এরকম সুন্দর আকাশ দেখতে? আমার তো দারুণ লাগে। আগে ছোটোবেলায় মা যখন ঘুমোতো দুপুরবেলার টাইমে, আমি টুক করে বাইরে বেরিয়ে এরকম আকাশ দেখতাম, আমার এত ভালো লাগতো। কারণ মা জেগে থাকলে ঘর থেকে তো বেরোতে দেবে না, জানে কখন কোথায় কোন দিকে চলে যাবে। আমাদের পেয়ারা গাছটা দেখো বেশ সুন্দর বড় হয়েছে। এটাকে মাটিতে লাগাতে পারলে না এতদিনে বোধ হয় ফলন হয়ে যেত, বেশ সুন্দর বড় হচ্ছে। এদিকে অনেক কটা টব দেখছো, এগুলো সব খালি, এগুলো তুমি গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমাদের স্ট্রবেরি গাছগুলো খেয়ে নিয়েছে। যাই নিচে যাই, খাওয়া পরোটা টরোটা তো বানিয়ে রেখেইছিলাম কিন্তু খাওয়া হয়নি, যাই গিয়ে খাই এবার। সকালের জলখাবারটা দেখো রেডি করে ফেলেছি, পরোটা নিয়েছি তাতে আলুর তরকারি, আর সাথে নিয়েছি একটু টমেটো সস আর একটা কাঁচা লঙ্কা। চলো আজকে বারান্দায় বসে খাই। তো বারান্দায় বসে, গাছপালার সামনে বসে, বাইরের লোক দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। তো বারান্দায় মা জামা কাপড় মেলে রেখেছে, আমিও কিছু মেলে রেখেছি। তো সেগুলোকে একটু সরাবো, সরিয়ে আমার মতন জায়গা অ্যাডজাস্ট করে আমি ঠিক বসে যাব, দিয়ে বারান্দায় বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। সকালের জলখাবারটা দেখাতে না দেখাতেই দেখো দুপুরের লাঞ্চ হাজির, মানে এখন 1:30 বেজে গেছে। তো দেখো আজকে মা বানিয়েছে চাল কুমড়োর ঘণ্ট মুগের ডাল দিয়ে আর আলু কচুর দম। ব্যাস, মঙ্গলবার দিন তো যেহেতু নিরামিষ তাই সিম্পল রান্না, তো আমরা তিনজনই একসাথে খেতে বসে গেছি। এবার দেখো বিকেল হয়ে গেছে, আমি পুচনকে নিয়ে নাচের ক্লাসেও চলে গেছি। তো নাচ কমপ্লিট করে আসার সময় এই রাস্তাটা একটা পার্ক পড়ে, তো দুটো পার্ক আছে, একটা একদম ছোটো বাচ্চাদের আর একটা ধরো বড়ো বাচ্চাদের। তো ও পার্ক দেখলেই ধরো দোলনায় বস মাম্মি চলো দোলনায় বসবো ঝামেলা করে। তো একটু দোলনায় বসিয়ে নিয়ে তারপরে বাড়ি এসে খাইয়ে দাইয়ে টিউশনে পাঠিয়ে দেবো। তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।